গল্প তুমি অন্য কারোর সঙ্গে বেদঘর। আজকে তোমাদের শোনাবে 41তম পর্ব, অর্থাৎ শেষ পর্বের প্রথম অংশ। অফিসে যাওয়া নিয়ে নবনীর মনের যে সংকোচ ছিল তা এক নিমেষে দূর হয়ে গেল। অফিসের মেঘ যেন অন্য এক মানুষ, শুধুমাত্র নবনীর বস সেখানে। নবনীর মনে হয় যেন মেঘ তাকে চিনেই না অফিসে গেলে। নবনীর ভালোও লাগলো ব্যাপারটা। অফিসে গিয়েও যদি মেঘ এরকম ভালোবাসা দেখায় তবে সবাই হাসাহাসি করবে আড়ালে। নবনী বলার আগেই মেঘ সতর্ক হয়ে গেছে অফিসে চলাফেরা কথাবার্তায়। নবনীর ব্যবসা ভীষণ ভালো যাচ্ছে, তার পেজে বেশ ভালো রেসপন্স পাচ্ছে। গ্রাহকের রেসপন্স দেখে নবনী আরও কয়েকটা প্রোডাক্ট সংযোজন করেছে পেজে। নবনী মনে মনে একটা সিদ্ধান্ত নিল, পেজে 1 লক্ষ ফলোয়ার হলে চাকরি ছেড়ে পুরোপুরি ব্যবসায় মনোনিবেশ করবে। দুচোখ ভরা স্বপ্ন নবনীর, নিজের ব্যবসা একদিন অনেক বড় হবে, একটা আলাদা ব্র্যান্ড হবে, শুধুমাত্র দেশীয় পণ্যের একটা আলাদা ব্র্যান্ড। গ্রামীণ বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নবনী আবারও সবার সামনে তুলে ধরতে চায়। রুমের চারিদিকে ছড়িয়ে থাকা পণ্যের দিকে তাকালে নবনীর বুকে ভরে যায় আনন্দে। এদেরকে নিজের সন্তানের মতো মনে হয় তার। মেঘ মাঝে মাঝে নবনীকে এটা নিয়ে খেপিয়ে বলে, আমার সন্তানের কপালে চরম অবহেলা রয়েছে নবনী, তুমি তো আমার দিকে একরকম মুগ্ধ হয়েও তাকাও না, তোমার সব পণ্যের দিকে যেভাবে তাকাও। নবনী হাসে মেঘের কথা শুনে। মেঘ মুগ্ধ হয়ে নবনীর হাসি দেখে, কি ভীষণ নিষ্পাপ হাসি, হাসলে যেন মুক্তা ঝরে পড়ে। মেঘের মাঝে মাঝে মনে হয় সবচেয়ে সুন্দর হাসির জন্য যদি কেউ অ্যাওয়ার্ড পায় তবে সেটা শুধুমাত্র তার নবনীতা পাবে। নবনী বেশিরভাগ সময় বাবার বাসায় থাকে। মেঘদের বাসায় যেদিন যায় সেদিন যেন উৎসব শুরু হয়ে যায় তাদের বাসায়। মেঘলাও চলে আসে সৈবলকে নিয়ে, সবাই মিলে সারা রাত গল্প গুজব হাসি তামাশায় রাত কেটে যায়। নবনীর অবাক লাগে মাঝে মাঝে মেঘের পরিবারের এরকম ব্যবহার দেখলে। শ্বশুর বাড়ি নিয়ে নবনীর মনে যে ধারণা ছিল তা বদলে যেতে লাগলো দিনে দিনে। ওনাদের কাছে থাকলে নবনীর মনে হয় যেন কোনো বিশেষ অতিথি, সবাই মিলে কি আদর যত্ন ভালোবাসা দিয়ে তাকে মুড়িয়ে রাখে। কে বলে সব শ্বশুর শাশুড়ি খারাপ হয়, সবাই খারাপ হলে কি হাজার হাজার সংসার টিকে থাকতো। কোরবানি ঈদের 2 মাস পর বিকালবেলা চাকরির ইন্টারভিউ দিয়ে এসে নিত বাসায় এসে সবে মাত্র চেয়ারে বসেছে, এক গ্লাস পানি ঢেলে নিল খাওয়ার জন্য। তেষ্টায় বুক শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। এই সময় এমনিতে তো বেশি বেশি পানি খাওয়া দরকার, অথচ নিত 1 ফোঁটা পানিও খায়নি। পানি কেন, কিছুই খায়নি। টাকা পয়সা খুব মেপে মেপে খরচ করতে হচ্ছে, বাবা মায়ের কাছে তো চাইতে লজ্জা লাগে। রেবেকা বেগম শীতল কণ্ঠে বললেন, এভাবে আর কতদিন, তুই কি তোর সিদ্ধান্তে অনড় থাকবি নাকি, এত দেমাক কিসের, স্বামীর কাছে গিয়ে ক্ষমা চাইলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যায়। তোর চিন্তায় তোর বাবার অবস্থা কেমন হচ্ছে দেখছিস তুই একবার, নিজের স্বার্থ নিয়েই ভাবিস শুধু। তোর বাবা এই কয়দিনে তোর চিন্তা করতে করতে কেমন বুড়িয়ে গেছে তা তো তোর নজর এড়ায় না। আমি তো তোর মা না, আমার কথা তোকে ভাবতে বলি না, আমাকে তো খারাপ ভাবিস কিছুই বললেই। বরকত সাহেব নিজের রুম থেকে বের হয়ে এসে স্ত্রীকে ধমক দিয়ে বললেন, মেয়েটা সবে মাত্র এসেছে বাসায়, এখনই এসব বলা শুরু করে দিলে তুমি, আমি সম্পূর্ণ সুস্থ আছি, এসব আজে বাজে কথা বলে আমার মেয়ের মন দুর্বল করিও না। নিতুর আর পানি খাওয়া হলো না। বরকত সাহেব নিতুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, এত দৌড়াদৌড়ি কিসের তোর, এত ইন্টারভিউ দিচ্ছিস কেন এখনই, এই শরীরে এত দৌড়ঝাঁপ ভালো না, হাতে তোর টাকা পয়সা আছে, বাবাকে বল লজ্জা পাবি না। রেবেকা বেগম রেগে গিয়ে বললেন, হাতেন তাই হয়েছে যেন উনি, তুমি কোন কোম্পানির ম্যানেজার, হ্যাঁ তোমার হাতে টাকা আছে নাকি, ঋতু যে কয় টাকা দেয় তাতে চলতেই তো হিমশিম খেতে হয় আমাদের। ঋতু উঠে দাঁড়িয়ে বলল, আমার টাকা লাগবে না বাবা, আমাকে নিয়ে চিন্তা করো না। ক্লান্ত অবসন অভুক্ত দেহটাকে কোনো মতে টেনে নিজের রুমের দিকে চলে গেল। রেবেকা বেগমের নিজের চোখের অশ্রু লুকিয়ে বরকত সাহেবের পায়ের পাশে বসে পড়ে বললেন, আমার মেয়েটা এত অভিমানী কেন, মায়ের মনের কথা কেন ও বুঝতে পারে না।
আমি তো শুধু এটাই চাই, মেয়েটা আবারও সংসার করুক। বরকত সাহেব মাথা নিচু করে বসে রইলেন। রুমে গিয়ে নিতু নামাজ পড়তে দাঁড়ালো, দু চোখ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। সিজদায় গিয়ে নিতু ব্যাকুল হয়ে কেঁদে উঠল, নিজের সব কথা আল্লাহকে খুলে বলল। আল্লাহ ছাড়া কেউ পারবে না নিতুকে বিপদমুক্ত করতে। কান্না করতে করতে নিতু চোখ মুখ ফুলে গেল, সর্দি লেগে গেল। পরদিন সকালে নিতু মেইল পেল, তার চাকরি হয়ে গেছে। একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছে নিতু, পোস্টিং ঢাকার বাইরে একটা জেলা শহরে। আগামী সপ্তাহ থেকে জয়েনিং, হাতে আর 4 দিন সময় আছে। ধীরে সুস্থে নিতু নিজের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিল, আগামীকালই সে চলে যেতে চায়। বরকত সাহেব সকাল হতেই মেয়েকে ডাকাডাকি শুরু করলেন, চোখ মুখ স্বাভাবিক করে নিতু রুম থেকে বের হলো। বরকত সাহেব মেয়েকে টেনে নিয়ে এনে চেয়ারে বসালেন, তারপর রুটি ছিঁড়ে মেয়ের মুখে তুলে দিলেন। রেবেকা বেগম দূর থেকে একবার তাকিয়ে রুমের দিকে চলে গেলেন, নিতু পিছন থেকে তাকিয়ে মায়ের চলে যাওয়া দেখল। রেবেকা বেগম খাটের উপর বসে শাড়ির আঁচলে মুখ মুছলেন, মেয়েটার সাথে কেমন একটা দূরত্ব হয়ে গেছে। মেয়েটা পারে না তাকে বোঝাতে, নাকি তিনি মেয়েকে বোঝেন না? তিনি তো শুধু এটুকুই চান মেয়েটা যাতে সংসারই হয়, সংসারে ফিরে যায় আবারও। এটুকুর জন্যই তো তিনি মেয়েকে কপট রাগ দেখান। মেয়ে তার বাইরের কঠোরতা দেখলো, ভিতরের মমতা দেখল না? রেবেকা বেগমন ভুলে গেলেন যে কিছু সময় মানুষের মন অত্যন্ত বিক্ষিপ্ত থাকে, মন কোনো যুক্তি মানতে চায় না। মনটা যখন আঘাত পেয়ে পেয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, তখন কি আর কারো মুখ যুক্তি মানতে চায়? রেবেকা বেগম যদি মেয়ের সাথে সহজভাবে মিশতেন, তবে তিনি জানতে পারতেন 10 দিন আগেও নিত্য তামিমের কাছে কল দিয়েছে, একটাবার দেখা করার জন্য কত আকুলি বিকুলি করেছে, নিজের সন্তানের দোহাই দিয়েছে। কিন্তু তামিম কিছুতেই কথা বলতে রাজি হয়নি, উল্টো নিতুকে অকথ্য ভাষায় নানান কথা বলেছে। নিজের জন্য নিতু কিছু চায়নি, শুধুমাত্র নিজের বাচ্চাটা যেন বাবার আদরে পেয়ে বড় হয়, এইটুকুর জন্যই তামিমের কাছে বারবার মাথা নত করেছে। তামিম তবুও ফিরিয়ে তাকায়নি, নিতুর এই অনুরোধকে তামিম নিতুর দুর্বলতা ভেবেছে। নবীনের কাছে পাত্তা না পেলেও নিতুর কাছে যে সে ঠিকই সুপার হিরো, এই জন্যই তো নিতু বারবার তার কাছে ফিরে আসার জন্য এরকম করেছে। এসব ভেবে তামিমের নিজেকে বিশেষ কেউ বলে মনে হয়। নিতু আজ আর কোনো কথা বলল না, উঠে গিয়ে রেবেকা বেগমকে ডাকলো। রেবেকা বেগম থ মেরে বসে থেকে বলল, আমাকে নিয়ে এত আধিক্যতা দেখাতে হবে না, যা এখান থেকে, আমাকে বিরক্ত করিস না তুই। নিতু আর কথা বাড়ালো না, নিতু এসে বাবাকে বলল, আমি আগামীকাল চলে যাচ্ছি বাবা, চাকরি হয়েছে, মাকে বলে দিও, আমি আর বেশি দিন ওনার ঘাড়ে বোঝা হয়ে থাকবো না বাবা। বরকত সাহেব মেয়ের দিকে তাকালেন, মেয়েটা কেমন নীরব নিস্তব্ধ হয়ে গেছে, কোনো তর্ক নেই, কোনো তেজ নেই, একেবারে শান্ত হয়ে গেছে। বিধ্বংসকারী ভালোবাসা বুঝি তাকে একেবারে শান্ত করে দিল। কিন্তু শান্ত স্বরে বলল, বাবা আমি আমার সিম কার্ড চেঞ্জ করে ফেলেছি, আমি নতুন নাম্বার থেকে তোমাকে কল দিল, তোমার কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমার এই নাম্বার তুমি কাউকে দেবে, মা আপা কেউ না, তামিম যদি কোনো দিন আসে তাকে ডাকতেও না, আমি আমার ঠিকানা কাউকে দিব না, আমার সন্তানকে নিয়ে আমার একার দেব। এতদিনেও যখন তামিম আমাকে নিতে চায়নি, তবে এই চাপটা এখানে সমাপ্ত, আমি ওকে বিপুল দিব, তত ও দিলে দিতে পারে, যদি কখনো নিজ চেষ্টায় তামিম আমাকে খুঁজে বের করতে পারে, তবে সেদিনই আমি ওর কাছে ফিরে যাবো। হয়তো আমার এই একা জীবন সংগ্রাম আজীবন চলবে, আমি তামিমকে সত্যিই ভালোবেসি, তার সেই জায়গা অন্য কাউকে বেঁচে থাকতে আর দিতে পারবো না। পরদিন সকালে নিতু রেডি হয়ে নিজের ব্যাগ নিয়ে বের হলো, বাবা মাকে সালাম করে বের হয়ে গেল। বরকত সাহেব হাজারো প্রশ্ন করে, ও মেয়ের থেকে জানতে পারলেন না কোথায় তার পশ্চিম হয়েছে। পাথরের মূর্তির মতো রেবেকা দাঁড়িয়ে রইলেন, ইদানিং তামিম কোথাও স্বস্তি পায় না, জীবনটা তার কেমন দুর্বিষহ হয়ে উঠেছে, নিজেকে পাগল পাগল লাগে তার কাছে, বাঁধনহারা পুরুষের মতো অসহায় আর কে আছে। স্ত্রী থাকার পরও যাকে একা থাকতে হয়, দিন শেষে বাসায় ফিরলে একটা হাসি নিয়ে দেখতে পায় না। তামিম খেয়াল করেছে তার রুমটা ভীষণ নোংরা হয়ে আছে,
মনে হচ্ছে বহু বছর ধরে কেউ এই রুম পরিষ্কার করেনি। অথচ মৃত থাকতে এই রুমে সবসময় একটা মিষ্টি সুগন্ধে ভেসে বেড়ায়। কোনো এয়ার ফ্রেশনারের না, কিন্তু একটা তেল দিত চুলে, হোমের তেল একটা পেজ থেকে নিত। সেই তেলের একটা মিষ্টি ঘ্রাণ মৃতের থেকে পেত তামিম। তামিমের মনে হয় তা যেন মৃতেরই ঘ্রাণ, মৃতের আলাদা একটা সুগন্ধ। কয়েকদিন ধরে মৃতু কল করছে না, তামিমের একবার মনে হলো একবার মৃতুকে কল দিত। তারপরে তার ভিতরে অহংক বোধ জেগে উঠল। কেন সে মৃতুর কাছে নত হবে? সে হচ্ছে পুরুষ সিংহ, তাকে কি নতকে মানায়? নিজের মৃত্যু অহংকারকে টিকিয়ে রাখার জন্য ইচ্ছে থাকা সত্ত্বেও আর কল দিল না। লোকনা ব্যাগ গুছিয়ে বাবার বাসায় চলে এসেছে। তামিম লোকনাকে দেখে হতভম্ব, কঙ্কালসার চেহারা, মুখের হাসি যেন হারিয়ে গেছে, চোখ বসে গেছে, শুষ্ক ঠোঁট, এলোমেলো চুল, সারা শরীরে কালশিত দাগ। তামিম হতবাক হয়ে জিজ্ঞেস করলো, এরকম অবস্থা কেন তোর? লোকনা কোমল গলায় বলল, পাপের প্রায়শ্চিত ভাইয়া, নবনিয়ার মৃত ভাবির সাথে তো অন্যায় কম করিনি, সেসব এখন আবার ফিরে পেয়েছি। লোকনা বেশি দিন থাকতে পারল না, লোকনা শাশুড়ি এসে লোকনাকে নিয়ে গেলেন। যাওয়ার সময় বলে গেলেন, বড় ঘরের ছেলেদের মাথায় একটু আরটু গরম হয়, সেসব নিয়ে পড়ে থাকলে চলে না, যদি আসতে হয় তবে একবারে চলে আসছে যেন, আর তা না হলে পান থেকে চুন কষলে বাবার বাড়ি আসা যাবে না। এবার তিনি নিতে এসেছেন, এরপর আর কেউ আসবে না। তামিমের বুকে ভীষণ আঘাত লাগলে সব কথা শুনে। একবার লোকনাকে আড়ালে বলল, যাবি না তুই, তার কথা হলে ডিভোর্স হয়ে যাক। লোকনা মুচকি এসে জবাব দিল, তা সম্ভব না ভাইয়া, আমি একটা অশিক্ষিত মেয়ে, ও বাড়ি থেকে চলে এলে এখানে তোমাদের ঘাড়ে বসে কতদিন খাবো? নিজে যদি পড়ালেখা জানা থাকতো তাহলে একটা ভরসা ছিল, একটা সাপোর্ট পেতাম, এখন আমাকে লাঠি গোটা খেয়েও থাকতে হবে। তাছাড়া ভাইয়া, তুমি মামা হবে, কে জানে সন্তানের দিকে তাকিয়ে মুহূর্ত ভালো হতেও তো পারে। একটা সন্তান অনেক সময় সব সমস্যার সমাধান হয়েও আসে। লোকনা চলে যাবার এক সপ্তাহ পর দিশা পালিয়ে গেল একটা ছেলের সাথে। স্বামীকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়ে গেল। স্বামীম যেন নিশ্চিত নির্ভার হলো অনেক দিন পর। দিশাকে সে নিজেই ডিভোর্স দিত, কিন্তু লোকনা বিয়ে হয় আর সে পথ এগোতে চায় না। পাশে দিশাকে ডিভোর্স দেওয়ায় লোকনার সংসারে অশান্তি হয়। জলের মতো নিশ্চুপ হয়ে গেলেন তাহারা বেগম, যেন এই পৃথিবীতে নেই তিনি। এই কয়েকদিনই যেন তার বয়স বেড়ে গেছে 10 বছর, অপরাধ বোধটাকে তিলে তিলে কষ্ট দিচ্ছে। ভালো করে বুঝতে পারছেন যে আল্লাহ ছাড় দিয়েছে, এতদিন তবে ছেড়ে দেয়নি। চলবে বন্ধুরা, গল্পটি লিখেছেন রাজিয়া রহমান, বাকি অংশ রাতেই পাবেন। আজকের মতো এখানেই রাখছি, আল্লাহ হাফিজ। গল্প তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর, আজকে তোমাদের শোনাবো 41তম পর্ব, শেষ পর্বের শেষ অংশ। শুক্রবার বিকালবেলা তাহেরা বেগম ফ্ল্যাট থেকে বের হবার সময় তামিমকে বললেন, আমি একটু আসছি, তুই থাকিস বাসায়। তামিম অবাক হলো মায়ের কথায়। লোকনাকে বিয়ে দেওয়ার পর থেকে তাহেরা বেগমের পরিবর্তন আসতে শুরু করেছে। কথাবার্তা যেমন কমে গেছে তেমনি বেড়ে গেছে উদাসীনতা। আজকাল সবসময় তাকে গোমড়া মুখে বসে থাকতে দেখা যায়। নিজের খাবারে অনিয়মের সাথে সাথে পুরো সংসার কেমন বিশৃঙ্খলা চলে এসেছে। নবনীতের বাসায় ফাল্গুনী চৈতালি সাব্বির মেঘ মিলে বসেছে লুডু খেলতে। 2 লিটার 7 আপ বাজি ধরেছে। তবে বাজির নিয়ম হচ্ছে যেই দলই হারুক 7 আপ খাওয়াতে হবে মেঘকে। মেঘ হাসি মেঘ সেই শর্তে মেনে নিল। এদের সাথে মেঘের সমাজ ভীষণ আনন্দ কাটে। ওদের ছোটো ছোটো আবদার সামান্য আবদার পূর্ণ হলে সবাই ভীষণ খুশি হয়। নবনী কিছুতেই ওদের জন্য খেলতে পারে না, কেউই নবনীকে খেলায় নিতে চায় না। নবনীকে একদিন খেলায় নিয়েছিল, মেঘনা একটু বউয়ের প্রতি আদর দেখিয়ে নবনীর একটা গুটিও কাটেনি, নবনীকে জিতিয়ে দিয়েছে। এজন্য ফাল্গুনি চৈতালির সোজা কথা, আপাকে তারা খেলায় নিয়ে যাবে। নবনী তো দৌড় বেলে বাজতে নবনী চৈতালিকে বললো, খেয়ে দেখ। চৈতালি গম্ভীর হয়ে বলল, খেলায় এখন কাটানো উত্তেজনা চলছে, 1 সেকেন্ডের জন্য আমি যাব না, তুমি যাও, তুমি তো দর্শক শুধু। অনিচ্ছা সত্ত্বেও নবিনী গিয়ে দরজা খুলল। তাহেরা বেগমকে দেখে নবিনী ভূত দেখার মতো চমকে গেল। তাহেরা বেগম কাছেমুচু করে বললেন, তোমার মা বাবাকে একটু ডেকে দাও। নবিনী হতভম্ব হয়ে বাবা মাকে ডাকলো। নবিনীর অস্থির ডাক মেঘের কানেও গেল।
আপনি কোনো কারণে চমকে গেছে বুঝতে পেরে মেঘ খেলা রেখে উঠে এলো। মেঘের সাথে সাব্বির ফাল্গুনি চৈতালিও এলো। মেঘ নবনের হাত ধরে জিজ্ঞেস, কি হয়েছে নবন? হাসেমানি রাবেয়া বেগমকে দেখে থমকে গেল। এগিয়ে গেলেন রাবেয়া বেগম। বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, আপনি এখানে? রাবেয়া বেগম এগিয়ে গিয়ে রাবেয়া বেগম রাজ্জাক করে কেঁদে বললেন, আমাকে মাফ করে দিন আপনি, আমি যা করেছি তার কোনো ক্ষমা হয় না। আমি জানি অভিশাপ দেওয়া হলে আমাকে দিন, তবু একটু দোয়াই করবেন আমার মেয়েটা যেন সুস্থ। নিজের মেয়েকে বিয়ে দেওয়ার পর এখন হারে হারে টের পাচ্ছি শ্বশুর বাড়িতে মেয়েরা কষ্ট করলে বাবা মায়ের কেমন হয়। বাড়ির বউদের উঠতে বসতে অপমান করলে তাদের কেমন কষ্ট হয়। আমার অন্যায়ের জন্য আজ আমার মেয়েটা কষ্ট পাচ্ছে। নবনী মা, তুমি আমাকে মাফ করে দিও, আমরা কেউ ভালো নেই। আমার সংসার একেবারে ভেসে গেছে। আর দুর্গা তখন আল্লাহর কাছে মৃত্যু কামনা করি। প্রার্থনা এমন যেন ছেড়ে দিলে নবনীকে তাহারা দেখে নিয়ে যায়। নবনী হাতে মেঘের ব্যথা পাচ্ছিল। মেঘের মুখের দিকে তাকিয়ে দেখে মেঘের চোখ মুখ শক্ত হয়ে আছে। এমন কঠোর দৃষ্টিতে তাকিয়েছে মেঘ তাহেরা বেগমের দিকে। তাহেরা বেগম নবনীর সামনে এসে দাঁড়ালে। নবনীর কেমন যেন অস্বস্তি হল। এই মহিলার জন্য তো এত দিন এক তাকে সংসার ছেড়ে আসতে হয়েছে। তবু মনে কোনো কষ্ট নিয়ে চলে এসছে বলেই তো মেঘের মতো একজন ছিল। তাহেরা বেগম মেঘের দিকে কষ্ট করলো। আমি ওর মূল্য বুঝিনি, আমার মতো ভুল করো না বাবা, তাকে শোনাকে যত্ন করে রেখে। মুচকি হেসে বলল, আগের আগায় নিশ্চয় যত্ন এই মেয়েটা কত শোনা, এই হাত আমার হাতে দুটো থেকে আলাদা হবে। আমি যদি কিছু কিছু বলে যাবো, এই মেয়েটা শুধু আমার ভালোবাসা। সবার কাছে মাছ কিছু চলে গেলে নিজের আমাদের কাছে বসে বললেন, এক জীবনে অনেক ভুল করেছি, অন্যায় করেছি, আর সব কিছু ফল পাচ্ছি। সকালে স্বামীও হারিয়ে আমার শিক্ষা হয়নি, নিজের লোভ আর নিজের পতন টেনে নিচ্ছি। তুই আর ভুল করিস না বাবা, নিজেকে নিয়ে আয়, তুই যেভাবে পারিস। আমার সংসারে লক্ষ্মীকে আমি দুইবার পায়ে ঠুকেছি, এবার পেলে মাথায় তুলে আসছি। আমি কিছু বলতে পারলাম, নিজে দেখতে পাচ্ছি সংসারে না হলে তুমি পারবেন এই ভাঙা সংসার আবারও জোড়া দিতে। শনিবার সকালে স্বামী নিজেকে বাসায় বরকত সাহেব রেবেকা বেগমের পায়ে ধরে ক্ষমা চাইলেন। বরকত সাহেব দুজন রেগে গেল। আমি নানা অনুনয় বিনিময় করে তাদের কনভিন্স করলাম। মিতু অন্য কোথাও জানতে চাইল। বরকত সাহেব জানালেন মিতুর চাকরি এসেছে অনুরোধ, কিন্তু কারো কাছে মিতুর ঠিকানা পেল। মিতুর কিন্তু নিজের ঠিকানা দিয়ে যায়। মিতুর ফোন নম্বর বরকত সাহেব দিলেও তামিল কল দেওয়ার পর বন্ধ পেল। বরকত সাহেব সুখ মুখে বললেন, মিতু বলেছিল ও আমাকে কল দেওয়ার সময় এই চিন্তা ডন করে। কথা শেষ হলে আবার খুলে ফেলে সেটা, যাতে কেউ কখনো ওর খোঁজ না পায়, ওর সাথে যোগাযোগ করতে না পায়। এরপর দুই দিন তামিল মিতুদের বাসায় রইল। মিতুর সাথে ফোনে কথা বলা হয়। সোমবার সকালে মিতু কল দিয়ে বরকত সাহেব তামিমকে ডাকে। কল রিসিভ করে তামিম ব্যতিব্যস্ত হয়ে হ্যালো বলে। তামিমের গলার স্বর পেয়ে মিতু কল কেটে দিল। তামিম কল দেওয়ার পর সুইচ অফ ছিল। কয়েকবার তামিম চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কল গেল। তামিমের হঠাৎ করে মনে হলো সারাদিনের জন্য সে যদি তার মিতুকেও হারিয়ে ফেলে, মিতুকে নিজে বিশ্বাস দিয়ে মিতুর বাসা থেকে বেরিয়ে হয়ে আসে। নানাভাবে চেষ্টা করেও তামিম মিতুর ঠিকানা পেল। বলছিল তামিম আরও ছয় মাস পরে তারপর একদিন মিটিং ডাকলে ফেলিল। কিছুক্ষণ কথা বলার পর তামিম মেয়েটিকে সামলাতে পারল। মেয়েটির সাথে সব কথা বলে দিয়ে বলল, নবনী যেন তাকে ক্ষমা করে দেয়। সবসময় মেয়েটি ভাবল, চান্স পাওয়ার অধিকার সবারই আছে। দুজনে দেখা হলে হয়তো একটা ব্যবস্থা হবে। কিছু ভুল পরিস্থিতি নিয়ে সামনের তেল নিতে থেকে মেঘ থেকে বের করল। তারপর মেঘ তামিম মিলে পেয়েছে ওনার স্মৃতির সাথে দেখা করল। সব কিছু বুঝিয়ে বলল। বরকত সাহেবকে নিয়ে কাজ করে বরকত সাহেব নিজেও বললেন সুইচকে করতে পারে। অনেক রিকোয়েস্ট করার পর সুইচি সেই অ্যাড্রেস দিল, সেই অ্যাড্রেসে সুইচির জন্য ফেল পাঠ।
8 মাসের গর্ভবতী মেয়েদের চেহারা ইদানিং আরো সুন্দর হয়েছে, স্বাস্থ্য বেড়েছে, যার ফলে মেয়েদেরকে একবারে গোল গাল লাগছে। জলের থেকে বের হয়ে বাসার সামনে আসতে কিন্তু চল দিল। বাসার সঙ্গে বড় একটা ব্যানারে লেখে সরি মেয়ে, আমাদের ভুল হয়ে গেছে। আমার বাচ্চাটার কথা ভেবে না হয় আমাকে একটা বার সুযোগ দাও, কথা দিলাম এবার একবারে একজন পারফেক্ট বাবা হয়ে দেখিয়ে দিই। আমাকে কোনো অভিযোগ করার সুযোগ দিব না। কেন জানি ভীষণ কান্না এলো, আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে গেল না। সিঁড়ির দুইতলায় উঠতে উঠতে দেখে সিঁড়ির প্রতিটি ধাপে ধাপে লেখা শরীর। ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে আছে তামিম, শামিম, তাহেরা বেগম, বরকত সাহেব, দেবেকা বেগ। কত দিনের জমানো কান্নারা সবাইকে দেখে হুম করে ফেরতের মতো বের হয়ে এলো। তামিম এগিয়ে এসে নিতুকে জড়িয়ে ধরলো সবার সামনে। আজ আর তামিম কিছুতে লজ্জা পাবে না। নিতুর রাগ ভাঙার প্রয়োজন, নিতুর পা ধরার জন্য হুকুম দিয়েছে তাহেরা বেগম। এই প্রথমবার তামিমের মনে হলো তাহেরা বেগম একটা ভালো কাজের আদেশ দিয়েছে। নিতুর তামিমের দিকে কিছু নিজেকে ছাড়িয়ে নিয়ে দরজা খুলল। তামিম ছাড়া বাকি সবার সাথে কথা বলল। তামিম অনেকক্ষণ ধরে উৎসুক করছে নিতুর সাথে আলাদাভাবে কথা বলার, কিন্তু নিতু সেই সুযোগ দিচ্ছে না। তাহেরা বেগম এগিয়ে এসে নিতুর হাত থেকে ধরল। নিজের সব কৃতিকর্মের জন্য ক্ষমা চাইলেন। নিতু সেসব মনে রাখেন। তাহেরা বেগমের সাথে সুন্দর করে কথা বলল। অবশেষে তাহেরা বেগম যখন বললেন বাসায় ফিরে যাবার কথা, নিতু তখন মিষ্টি এসে তাহেরা বেগম অনুরোধ ফিরিয়ে দিল। নিজের চোখের জল মুছে বলল, নিজের স্ত্রী থাকার পরও যেই মানুষ আমার সাথে প্রেম করতে পারে, আমাকে পাবার জন্য তাকে বিভোর দিতে পারে, এরপর প্রাক্তন স্ত্রীকে হারিয়ে তার মূল্য অনুভব করে বর্তমান স্ত্রীকে কষ্ট দিতে পারে, শেষ পর্যন্ত নিজে জন্মদাতার পিতা হয়েও আমার গর্ভের সন্তানকে অস্বীকার করতে পারে, তাকে আর যাই হোক বিশ্বাস করা যায়। আমাকে দেশের আট মাস করে আপনার ছেলেকে জিজ্ঞেস করে দেখুন না, তার কাছে বিচারের মতো আমি কতবার ফিরে যেতে চাই। গর্বের সন্তান যেন তার বাবার আদর পায়। অবশেষে বারবার আমাকে ফিরিয়ে দিয়েছে, এতবার প্রত্যাখ্যান হয়ে আমি নিজেকে সামনে দিয়েছি। আমার সন্তানের বাবা ও আমি, মা ও আমি। তামিম নিজের পা থেকে ধরে বলল, আর একটা বার নিজে এই শেষবার সুযোগ দাও আমার, আর এরকম হবে তোমার সব ধারণা মিথ্যা প্রমাণিত করে দিব। আমার কাছে আর একবার ফিরে চলো। কিন্তু তরুণ হাসল, তারপর বলল, তোমার অপরাধ ক্ষমার জন্য আমি নিজের সপক্ষে বলার মত কোনো দৃষ্টি ফিরে পেল। কী বলবে সে মন মুখে নিজের চাপাই যাইবে। বিকেলে সবাই চলে এলো। বারান্দায় দাঁড়িয়ে নিজের সবার চলে যাওয়া দেখছে বিশ্বের ভিতর ভীষণ তোলপাট হতো। সবাই চলে গেল তামিম গাড়িতে উঠল। সন্ধ্যার দিকে তামিম আবারও এলো নিজের কাছে। তখন বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুদিন পর তামিম নিজ থেকে বলল, আমি এরপর হাজার বার করে তুমি রাগ করে হাসপাতাল আমি দেখছি বলল, সেদিন না হয় আমার কাছে ফিরে এসে আমি অপেক্ষা কিছু কোনো কথা বলল না। তামিম অন্ধকার দেখল না, নিজে দুই অপেক্ষায় আছে একদিন সেই মান অভিমান শেষ হবে, সেই দিন পাবে আর কে জানে। গল্পটা এখানে সমাপ্ত। জানি না গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে, সবার মতামত আশা করছি। পাঠাচ্ছি অফিসে কিছু কথা। আমার প্রথম গল্প সবার যেন চাপ হচ্ছে, ভালোবাসা পেয়েছি, আশা করছি পরবর্তী গল্প এইভাবে পাশে পাবো আপনার। নতুন একটা গল্পের প্লট মাথায় এসেছে, ইনশাআল্লাহ আগামীকাল পরশুর মধ্যে ঠিক আগের সময় নতুন গল্প পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো গল্পের সাথে।